শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি বলেছেন, মানুষ সুখে শান্তিতে আছে বলেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বারবার ভোট দিয়ে নির্বাচিত করছে। তিনি বলেন, সরকারের ধারাবাহিকতা বজায় থাকলে আগামীতে আরও ভালো অবস্থানে থাকবে বাংলাদেশ। শুক্রবার দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলায় বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর 222 জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তির নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ভাইস চেয়ারম্যান আয়ুব আলী পাটোয়ারি, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা এবং অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত ও চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ সহ অন্যান্যরা। আপনারা সবাই এই যে বারবার বঙ্গবন্ধু কন্যাকে ভোট দিয়ে মানুষ নির্বাচিত করছে, কেন? তার কারণ মানুষ সুখে আছে, শান্তিতে আছে, আগের তুলনায় অনেক ভালো আছে।